প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা আক্তার, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। বৈশ্বিক এই দুর্যোগের দিনে আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। তোমাদের অনলাইন রুটিন অনুযায়ী আজকে রয়েছে বাংলা ক্লাস, তো চলো শুরু করা যাক। আমাদের আজকের কবিতার নাম ফেব্রুয়ারি 1969। তোমরা নিশ্চয়ই নামকরণ দেখে বুঝতে পেরেছ এখানে ভাষা আন্দোলনের সাথে 1969-এর যে গণ অভ্যুত্থান সেটার একটা তুলনা করা হয়েছে। এবার আমরা কিছু ছবি দেখি। ছবিতে প্রথম ছবিতে দেখা যাচ্ছে কিছু কৃষ্ণচূড়া ফুল, যেগুলোর রং হচ্ছে লাল, আর শহীদ মিনারের কিছু অংশ দেখা যাচ্ছে। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি 1969-এর যে গণজাগরণ, তার ঢাকার রাজপথের সেই গণজাগরণের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর চিত্রে ভাষা শহীদদের ছবি দেখতে পাচ্ছি। এখানে রয়েছে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার। 4 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি 1969-এ যে গণজাগরণ হয়েছিল ঢাকায়, সমবেত গণজাগরণের সমবেত মানুষের আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। আইয়ুব শাসনের বিরুদ্ধে, স্বৈরাচারী আইয়ুব শাসনের বিরুদ্ধে যে জাগরণ, সেখানে ছাত্রদের 11 দফা প্লাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা মিলিত হয়ে যে আন্দোলনের সৃষ্টি হয়েছিল সেটার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি এখান থেকে তোমরা নিশ্চয় বুঝতে পারছো ফেব্রুয়ারি 1952 সালের যে শহীদদের চিত্র প্লাস 1969-এর আন্দোলনটা কতটা ভয়াবহ ছিল, কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল সে চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই কবিতা পড়ে আমরা কী শিখতে পারবো, এবার সেটার শিক্ষণফল আমরা দেখে নিই। এই পাঠ শেষে তোমরা নাগরিক কবি শামসুর রহমান সম্পর্কে বলতে পারবে, ভাষা শহীদদের নাম বলতে পারবে, 1969-এর গণ অভ্যুত্থানের গুরুত্ব এবং তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে, তারপর বাঙালি জাতিগত শোষণের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামী চেতনা সম্পর্কে তোমরা বলতে পারবে। এবার আমরা দেখে নিই আমাদের যে কবিতার যে লেখক তার সম্পর্কে আমরা জেনে নিই। লেখক শামসুর রহমান, তোমরা বানানটা একটু খেয়াল রাখো, শামসুর রহমান। তোমাদের অনেক পরীক্ষায় এটা আসে, তোমরা দেখা যায় পরীক্ষায় না আসলেও, ভর্তি পরীক্ষাগুলোতে না আসলেও, তোমরা এমনিতে তোমাদের যে একাডেমিক পরীক্ষা সেখানেও দেখা যায় তোমরা রহমান লিখো, এখানে ওনার নাম উনি ব্যবহার করতেন রহমান, তো তোমাদেরকেও সেটাই লিখতে হবে। একটা জিনিস খেয়াল রাখবে, কবিতার নাম এবং কবি অথবা লেখকের নাম কখনোই ভুল করা যাবে না। আসো শামসুর রহমান সম্পর্কে জেনে নিই। শামসুর রহমান জন্ম হচ্ছে ঢাকায় 1969 সালে, পৈতৃক নিবাস যদিও ওনার নরসিংদীর পাড়াতলি গ্রামে, কিন্তু ওনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, তারপর চাকরি জীবন সব কিছুই ছিল নগরকেন্দ্রিক, ঢাকা শহর কেন্দ্রিক, এজন্যই আমরা তাকে বলছি নাগরিক কবি। দেখো শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পেশা সাংবাদিকতা, সেটা পত্রিকাটার নাম তোমরা তোমাদের বইয়ে, কবি পরিচিতিতে আমি এখানে জায়গার স্বল্পতার কারণে লিখি নাই, স্লাইডে শো করি নাই, তোমরা তোমাদের কবি পরিচিতি অংশে দেখবা ওনার কর্মজীবন সম্পর্কে আছে। উনি দৈনিক মর্নিং নিউজ পত্রিকায় লিখেছেন, পরবর্তীতে দৈনিক পাকিস্তান পত্রিকায় লিখেছেন। আরও তোমরা তোমাদের কবি পরিচিতিটা একটু ভালো করে পড়ে নেবে এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো নোট করে নেবে। তারপর উনি ছিলেন প্রধানত কবি, ওনার কিছু কাব্যগ্রন্থের আমরা কাব্যগ্রন্থ সম্পর্কে জানি, রুদ্রকরটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে,
আরও রয়েছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, নিরালোকে দিব্যরথ, বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। তোমরা এগুলা কবি পরিচিতি অংশে পাবে। এখন আমাদের এখানে ইম্পর্টেন্ট যেটা কাব্যগ্রন্থগুলোর মধ্যে, সেটা হচ্ছে আমাদের যে পাঠ্য যে কবিতাটা ফেব্রুয়ারি 1969, সেটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেটি ওনার নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর আমরা দেখি উনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। বাংলা একাডেমি পুরস্কার 21শে পদক। তারপর ওনার মৃত্যু 2006-এ 17ই আগস্টে উনি মারা যান। এই হচ্ছে মোটামুটি শামসুর রহমান সম্পর্কে ধারণা। এরপর আসো আমরা কবিতায় চলে যাই। এবার আমরা কবিতায় যাই। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। এখানে কবি বলতে চাচ্ছেন কৃষ্ণচূড়া ফুলটা আবার ফুটেছে কোথায়, শহরের পথে নিবিড় হয়ে। এখানে কৃষ্ণচূড়া ফুলকে কবি ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের রক্তের সাথে কৃষ্ণচূড়ার রক্ত যেমন কালারও যেমন লাল, রক্তের রঙও লাল, ওই রক্তের সাথে কৃষ্ণচূড়ার তুলনা করতে চেয়েছেন কবি। এটা বোঝাচ্ছেন যে প্রতিবারের মতো আমরা জানি ফেব্রুয়ারিতে কী হয়, বসন্ত বা ফাল্গুন আসে, তখন কি কৃষ্ণচূড়া ফুল ফুটে, পাশাপাশি অনেক ফুলও ফুটে থাকে, কিন্তু কৃষ্ণচূড়াকে দেখে বলতে চাচ্ছেন শহরের পথে আবার ফুটেছে কেমন নিবিড় হয়ে। কৃষ্ণচূড়া ফুল দেখে কবির মনে হচ্ছে 52-র ভাষা শহীদদের কথা। পরবর্তী লাইনে দেখি, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতি গন্ধে ভরপুর। এই যে আমি প্রথমেই বলেছি উনি কৃষ্ণচূড়াকে শহীদের রক্তের বুদবুদের সঙ্গে তুলনা করতে চেয়েছেন। আর হচ্ছে উনি যখন কখনো একা হেঁটে যায় অথবা কখনো মিছিলে, মিছিলে বলতে যখন অধিকার আদায়ে আমাদের বাঙালিরা মিছিল করে, আমাদের কি দেশপ্রেমিকরা মিছিল করে, তখন যখন উনি হেঁটে যান তখন কি হয়, তখন ওনার কাছে মনে হয় কৃষ্ণচূড়া ফুলগুলোকে শহীদের রক্তের বুদবুদের মতো। স্মৃতিগন্ধে ভরপুর সেটা বলতে চাচ্ছেন তখন তিনি স্মৃতি কাতর হয়ে পড়েন। আচ্ছা, তারপরে লাইনে আমরা যাই, একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এখানে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং বলতে চাচ্ছেন, মানে হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক চেতনা সেটাকে বোঝাতে চাচ্ছেন। সেটা আমাদের একুশের যে কৃষ্ণচূড়া ফুলটা ফুটে, সেটা হচ্ছে আমাদের ওই যে ভাষা শহীদদের যে ইয়াটা ছিল, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে সূত্রপাত, যে যাকে আমরা বলি যার বিনিময়ে আমরা ভাষা বাংলা ভাষা অর্জন করেছি, সেই একুশের কৃষ্ণচূড়াটা হচ্ছে আমাদের চেতনারই রং। মানে লেখক এটা বোঝাতে চাচ্ছে যে সেই গণতান্ত্রিক চেতনা যেটা সূত্রপাত হয়েছিল 1952 সালে, সেটা এই 1969 এসেও এখনও কি আমাদের সেই চেতনাটা আমাদের আবার জাগ্রত হচ্ছে। তারপর উনি বলতে চাচ্ছেন এই রঙের বিপরীতে আছে অন্য রং। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কোন রঙের কথা বলতে চাচ্ছেন, যে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আর যারা আমাদের কি বারবার শোষণ করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, তাদের কথা বলতে চাচ্ছেন। যে রং লাগে না ভালো খালি চোখে, ভালো চোখে, সেটা কবি শামসুর রহমান, উনি দেশপ্রেমিক, পাশাপাশি যে দেশপ্রেমিক আরও বাঙালিরা আছে তাদেরও সেই রঙটা ভালো লাগে না। তারপর বলতে চাচ্ছেন যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, যে রঙকে আমরা ঘৃণা করি, যেটা আমাদের দেশপ্রেমিকদের বিপরীত একটা রং বলতে চাচ্ছেন। এখন সেই রঙে ছেয়ে গেছে পথঘাট। এখানে এখন বলতে 1969-এর ওই সময়টার কথা বলা হচ্ছে। আমরা জানি শামসুর রহমান 52-র ভাষা আন্দোলন দেখেছেন, 1969-এর গণঅভ্যুত্থানে উনি প্রত্যক্ষ করেছেন সব কিছু, সেই জন্য উনি বলতে চাচ্ছেন এখন সেই রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানায়। এখানে ঘাতকের অশুভ আস্তানা বলতে পাকিস্তানিদের নিপীড়ন নির্যাতন ছেয়ে গেছে পুরো দেশ, সেটাই বলতে চাচ্ছেন। তারপর কবি বলতে চাচ্ছেন আমি আর আমার মতোই বহু লোক রাত্রিদিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়,
এখানে কবির মতো আরও অনেকেই রাত্রি দিন ভুলুণ্ঠিত, মানে এখানে ভুলুণ্ঠিত শব্দের অর্থ মানে হচ্ছে নির্যাতিত হচ্ছে ঘাতকের আস্তানে, পাকিস্তানি নিপীড়ন অথবা পাকিস্তানি কি শোষণের শিকার হচ্ছে, সেটাই বলতে চাচ্ছেন। কেউ মরা কেউ আধমরা। কেউ মরা কেউ আধমরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। কবি এখানে বোঝাতে যাচ্ছেন পাকিস্তানি শাসকদের, স্বৈরাচারী শাসকদের নিপীড়নে নির্যাতনে কেউ 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 আহত হচ্ছে, কেউ বিপ্লবে ফেটে পড়ছে, সেই কথাটাই বলতে চাচ্ছেন। পরবর্তীতে উনি বলেছেন, চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ। এখানে মানবিক বাগান বলতে উনি মানবীয় জগৎকে বোঝাচ্ছেন, মনুষ্যত্ব ন্যায় এবং যে মঙ্গলের যে জগৎ সেটাকে বোঝাতে চাচ্ছেন। আর কমলবন বলতে কবি মানবিকতা সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কমলবন প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। তো চতুর্দিকে মানবিক বাগান এবং কমলবন তছনছ হচ্ছে বলতে আসলে মূলত উনি আমাদের এই যে আমাদের সুন্দর সংসার, সুন্দর আমাদের দেশ, আমাদের পূর্ব পাকিস্তান, সেটা ধ্বংস হচ্ছে, তছনছ হচ্ছে, ঘাতকের অশুভ আস্থানে সেটা ছেয়ে যাচ্ছে, সেটাই বোঝাতে চেয়েছেন মূলত। পরবর্তী লাইনটা দেখো, বুঝিতাই 1969-এও। এখানে বুঝিতাই 1969-এও বলতে কবি কী বোঝাতে চাচ্ছেন? উনি বলতে চাচ্ছেন ভাষা আন্দোলনের মতো, ভাষা আন্দোলনে যেমন আমাদের ছাত্ররা একতাবদ্ধ হয়ে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে কি করেছেন, আমাদের মাতৃভাষাকে ছিনিয়ে এনেছেন, তেমনি 1969-এও কী হয়েছে, অনেকে আমাদের অধিকার আদায়ের জন্য অনেকেই তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন। যেমন আমরা দেখতে পাই শহীদ আসাদের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, উনি হচ্ছে 1969-এর 20 জানুয়ারি মারা যান। পরবর্তীতে আমরা আরও দেখতে পাই সার্জেন্ট জহুরুল হক, তারপরে হচ্ছে ডক্টর শামসুজ্জোহা যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তারপর আরও একজন ছিলেন, এই যে আরও অনেকে ছিলেন, এর মধ্যে আরেকজন হচ্ছে মতিউর, নবকুমার ইনস্টিটিউটের ছাত্র, নবম শ্রেণীর ছাত্র, বুকের রক্ত ঢেলে দিয়েছিল 1969-এ। উনি সেটাই বুঝাতে চাচ্ছেন যে 1952-এর মতো 1969-এও আবার একই ঘটনা, একই কি আত্মত্যাগ আমরা দেখতে পাচ্ছি। এই জন্য বললো বুঝিতাই 1969-এও আবার সালাম নামে রাজপথে, মানে সালাম তো আসলে 1952-তেই মারা যায়, কিন্তু সালামের মতো আরও আমাদের বাংলার দামাল ছেলেরা রাজপথে নামে শূন্যে তোলে ফ্ল্যাগ, মানে হচ্ছে আমাদের পতাকা উপরে তুলে ধরে। বরকত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে, এই যে আমরা জানি বরকত ভাষা শহীদ, তার মতো অন্য আরও বরকত, অন্য আমাদের বাংলার দামাল ছেলেরা ঘাতকের এই যে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে তাদের বুকটাকে পেতে দেয়। সালামের চোখ আজ আলোচিত ঢাকা। তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে সালামের চোখ আলোচিত ঢাকা বলতে কী বোঝানো হয়েছে। আসলে যে 1969-এ যে জনস্রোত হয়েছিল, যে গণজাগরণ হয়েছিল, গণজাগরণে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটাকে আমরা প্রথমেই চিত্রে দেখেছি, কেমন জনতার উপস্থিতি ছিল, সেটাকে বোঝাতে জনস্রোতকে বোঝানো হচ্ছে যে এত এত জনস্রোত সালামের চোখে ভেসে উঠছে, সেজন্য বলছে সালামের চোখ আজ আলোচিত ঢাকা। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এই কথাটি দ্বারা যে আমাদের চেতনার নবজাগরণ, যে আমাদের গণতান্ত্রিক চেতনার সূত্রপাত ভাষা আন্দোলনের সময় হয়েছিল, সালামের সেই মুখটা সেটা আবার নতুনভাবে গণজাগরণের রূপ নিয়েছে, সেজন্য বলা হচ্ছে সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তারপর বলতে চাচ্ছেন দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, মানে আমরা রাজপথে দেখেছি আমরা সবাই, উনার কবির পাশাপাশি জনসাধারণও দেখেছে। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আমরা কী দেখেছি, সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে পড়ছে। এখানে অবিনাশী যে যার বিনাশ নেই, এরকম একটা বর্ণমালা। কীরকম, এই যে সালাম যে 1952 সালে যে আমরা মুখের ভাষা বাংলা ছিনিয়ে এনেছি, সেটা সেই বর্ণমালায় সেটা আমাদের কী
আমাদের অধিকার আদায়ের স্লোগান হয়ে পড়ে। আমরা স্লোগান দিই আমরা কিসে? বাংলায় দিই। আমাদের অধিকার আদায়ে আমরা সোচ্চার হই বাংলা ভাষায়। সেজন্য উনি বলতে চাচ্ছেন আমাদের সেই ভাষা দিয়েই আমরা আবার আমাদের অধিকার আদায়ে একতাবদ্ধ হয়েছি, গণজাগরণের সৃষ্টি করেছি, আমরা আবার জনশ্রুতি সৃষ্টি করেছি এবং আমরা আবার জয়ী লাভ করব, সেটাই বলতে চাচ্ছেন। এই জন্য বলতে চাচ্ছেন, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, মানে হচ্ছে তেজোদ্দীপ্ত উচ্চারণে বরকত তার অধিকার আদায়ে সোচ্চার। মানে বরকতের মতো ভাষা আন্দোলনে যে বরকত শহীদ হয় তার মতো এখন আরও বাংলা মায়ের দামাল ছেলেরাও তাদের অধিকার আদায়ে বাংলা ভাষাকেই মাধ্যম হিসেবে ইউজ করে বাংলা ভাষায় অধিকার আদায়ে একতাবদ্ধ হয়েছে। আচ্ছা, তারপর দেখো, এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। আমরা জানি বারবার আমরা 52 ভাষা আন্দোলনের পর থেকে 1954 সালে নির্বাচন হয়, সেই ছুটিতে আমরা আমাদের দাবি আদায়ের জন্য মুক্তি সনদ যাকে বলে করি, সেটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশ করেন। পরবর্তীতে 1969 গণ আন্দোলন, পরবর্তীতে 71-এর যে যুদ্ধ, তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ ছিনিয়ে আনি। মূলত আমাদের এই বিজয়ের পেছনে কিন্তু অনেক ত্যাগ ছিল, তিতিক্ষা ছিল, এত সহজে আমরা পাইনি আমাদের এই স্বাধীনতা। সেই জন্য বলতে চাচ্ছে, এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। কবি এখানে এই লাইনগুলো দিয়ে বোঝাতে চাচ্ছেন যে আমরা যে বারবার আমাদের আত্মত্যাগের মধ্য দিয়ে, আমাদের দামাল ছেলেদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আমাদের বিজয় ছিনিয়ে এনেছি, কিন্তু বীরের যে রক্ত সেখানে দুঃখিনী মাতার অবশ্যই অশ্রুজল ছিল, দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল। এখানে ফোটে ফুল বলতে আমাদের যে বিজয়, আমাদের যে ভাষার যে অর্জন, সেই জিনিসগুলোর কথাই বলছেন। বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় বলছে, আমাদের হরিত উপত্যকা মানে সবুজ উপত্যকায়, এখানে আমাদের দুঃখিনী মানে আমাদের বীরদের রক্তের বিনিময়ে যে ফোটা ফুল, মানে হচ্ছে আমাদের ভাষার যে অর্জন, এখানে ভাষার কথা বলা হচ্ছে, যে অর্জন সেটা, হ্যাঁ আমরা আমাদের অর্জনটা করেছি ঠিক আছে, কিন্তু তার পেছনে মায়েদের যে অশ্রুজল সেটা এখনও আছে, সেটা আমাদের কষ্ট, আমাদের সবারই কষ্ট আছে, আমরা এই জন্য প্রতি বছর তাদেরকে এখনও স্মরণ করে যাই। সেই ফুল আমাদেরই প্রাণ, সেই ফুল বলতে এখানে আমাদের ভাষা, ভাষা আমাদের প্রাণ, সেটা বলতে চাচ্ছেন। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়, এই যে আমি এতক্ষণ যা বললাম যে আনন্দও আছে আবার আমাদের সেটার জন্য আমাদের দুঃখও হয়, যে আমরা আমাদের দামাল ছেলেদের হারিয়েছি, ভাষার জন্য আমরা কোনো আমাদের গণতান্ত্রিক যে কোনো কিছু চাওয়ার জন্য, যে কোনো আন্দোলনের জন্য আমাদের তরুণ তাজা প্রাণগুলোকে এভাবে আত্মত্যাগ দিতে হয়েছিল। সেই জন্য কবি বলতে চাচ্ছেন, ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে, মানে আমরা এটার জন্য যে আমাদের বিজয়ের জন্য আমাদের আনন্দ হচ্ছে, আবার তারা যে চলে গেলেও তাদের যে আত্মত্যাগ সেটার জন্য আমাদের আবার দুঃখ হয়, কবি সেটাই বলতে চাচ্ছেন। এই হচ্ছে মোটামুটি আমাদের কবিতা। তো কবিতাটা এবার আমরা একটু পাঠ বিশ্লেষণে যাই। আমি পাঠ বিশ্লেষণ মোটামুটি তোমাদেরকে কবিতার মাঝখানে বলেছি, এখন তারপরে আরেকবার একটু তোমরা কি রিভিশন দাও। এটা হচ্ছে সংগ্রামী চেতনার কবিতা, দেশপ্রেমের কবিতা, গণজাগরণের কবিতা। 1969-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ব বাংলার যে গণ আন্দোলনের সূচনা ঘটেছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। বাঙালি জাতিগত শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে এদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে 1969-এ। শামসুর রহমান বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য রচনা করেছেন এই কবিতায়। এবার আসো তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিই। একক কাজ, তোমরা বাসায় আমার ভিডিও দেখার পর তোমরা ভিডিওটা আবার পুনরায় টেনেও দেখতে পারো, পরীক্ষাটা দিতে পারো। সেটা হচ্ছে, তোমরা খাতা কলম নিয়ে, সময় তোমাদের জন্য 5 মিনিট, 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আমি রেডি করেছি, এগুলো তোমাদের পরীক্ষা আসে, ওই যে তোমাদের জ্ঞানমূলক যে পরীক্ষাটা প্রশ্নটা আসে সেখানে আসে। প্রশ্নগুলো আমি বলছি, ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শহরের পথে থরে থরে কী ফুটেছে? 3 নম্বর হচ্ছে, এই রঙের বিপরীতে আছে অন্য রং বলতে কী বোঝানো হয়েছে? 4 নম্বর, মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ বলতে কী বুঝিয়েছেন? 5 নম্বর, ঘাতকের অশুভ আস্তানা বলতে কবি কী বুঝিয়েছেন?
আশা করি তোমরা নিজেরা, যেহেতু এখন আমরা নেই ক্লাস টেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই, তোমরা বাসায় নিজেরাই পরীক্ষা দিয়ে নিবা। কবিতাটা যদি মনোযোগ দিয়ে একবার পড়ো অথবা কয়েকবার পড়ে নাও, তাহলেও তোমরা এগুলো অ্যান্সার করতে পারবা আর পরীক্ষা এখান থেকে কমন আসবে। তারপর তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাসায় বসে বাড়ির কাজ করবে, তোমাদের সময়গুলো পড়াশোনার পেছনে ব্যয় করবে। বাড়ির কাজ হচ্ছে, তোমাদের বাড়ির কাজ ফেব্রুয়ারি 1969-এর প্রেক্ষাপটে একটি অনুচ্ছেদ রচনা করবে। আর হচ্ছে আরেকটা বাড়ির কাজ দিচ্ছি, যেটা আমি এখানে স্লাইড শুটতে রেডি করি নাই, সেটা বাড়ির কাজটা হচ্ছে তোমরা কবিতাটা 4 থেকে 5 বার পড়বে, পড়ে এটার মূল বিষয় কী সেটা তোমাদের খাতায় লিখে রাখবে। তো আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই বাসায় থাকবে। খোদা হাফেজ।